হ্যালো বন্ধুগণ, আজকে আমরা জানব বর্তমান সময়ের এক খুব জনপ্রিয় হওয়া অভিনেতা মিঠাইয়ের অমি আগরওয়াল মানে জন ভট্টাচার্য সম্পর্কে। জন ভট্টাচার্যকে তোমরা সবাই সবচেয়ে প্রথমে বোঝে না সে বোঝে না সিরিয়ালের হ্যারির চরিত্রে দেখেছ। তো চলো আজ জেনে নিই এই জন ভট্টাচার্যের কেরিয়ারের শুরু থেকে বর্তমান সম্পর্কে। তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর জনের শুরু থেকে বর্তমান সম্পর্কে জানতে যারা যারা ইন্টারেস্টেড তারা আজকে এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকো। জন জন্মগ্রহণ করেছিল 1994 সালে। সে তার কেরিয়ার একজন মডেল হিসেবে শুরু করেছিল, তবে তার অ্যাক্টিং যাত্রা শুরু হয়েছে 2013 সাল থেকে। কারণ এই সালেই জনকে সেই সময়ের সবচেয়ে ব্লকবাস্টার সিরিয়াল বোঝে না সিরিয়ালে দেখা যায়। এখানে জন হরিহরণ সিং মানে হ্যারি নামের একটি চরিত্রে অভিনয় করেছিল, যেটা মানুষের খুব ভালো লেগেছিল সেই সময়। তারপর 2014 সালে জনকে নীল ভট্টাচার্যর করা তার প্রথম সিরিয়াল ঠিক যেন লাভ স্টোরি এই সিরিয়ালটিতে দেখা যায়। আর এখানে জন রোহিত নামের একটি চরিত্রে অভিনয় করেছে। 2016 সালে কালার্স বাংলায় অনুষ্ঠিত হওয়া নাগলীলা নামক একটি সিরিয়ালে জনকে দেখা যায়। আর এই সিরিয়ালে জন লিড রোলে ছিল এবং এই সিরিয়ালে তার সাথে শ্রীমা ভট্টাচার্যকে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর 2017 সালে স্টার জলসার একটি সিরিয়ালে জনকে দেখা যায়। সিরিয়ালটি হচ্ছে মায়ার বাঁধন, যেটা আশা করছি তোমরা অনেকেই দেখেছো। আর এই সিরিয়ালে জন আরিয়ান নামের একটি চরিত্রে অভিনয় করেছিল। 2018 জন অনুপম রায়ের একটি অ্যালবাম সং মিথ্যে কথা গানে কাজ করেছে। তাকে সঞ্জনা ব্যানার্জির সাথে দেখা গিয়েছিল এই গানটিতে। মিথ্যে কথা এত বলো না, রাতের জাগা এত ভালো না। এরপর 2019 জনকে স্টার জলসার আরেকটি সিরিয়ালে দেখা যায়। সিরিয়ালটি হচ্ছে নজর, যেই সিরিয়ালেও জন লিড রোলে ছিল, আর এখানে তার নাম ছিল আয়ুষ সিংহ রায়। এই সিরিয়ালটিতে তার সাথে মিঠাই সিরিয়ালের শ্রীতমা মানে দিয়া মুখার্জিকে দেখতে পাওয়া গেছিল। এরপর 2020 জনের আবার একটি অ্যালবাম সং এসেছিল, গানটি হচ্ছে বলো দুর্গা মাইকি। আর এই গানেও জনের সাথে সঞ্জনা ব্যানার্জিকে দেখতে পাওয়া গেছিল। ২০২১ সালে জনের অনেকগুলি কাজ আছে। সবচেয়ে ফার্স্টে তার জি বাংলায় অনুষ্ঠিত একটি সিরিয়াল রিমলি এসেছিল, যেখানে সে লিড রোলে ছিল। এখানে তার নাম ছিল উদয় মুখার্জি। আবার এই বছরই জনের প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটে। তাকে দেবের গোলন্দাজ মুভিতে দেখা যায়, যেখানে তার নাম ছিল বিনোদ। এবং এই সেম সালেই জনকে কন্যা নামের একটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে। এবং সবশেষে 2022 সালে মানে এই বছর জন মিঠাই সিরিয়ালে অভিনয় করছে এবং অমি আগরওয়াল নামে খুব জনপ্রিয় হচ্ছে। যদিও জন এই সিরিয়ালটিতে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছে, কিন্তু মানুষ তাকে তবুও খুব ভালোবাসছে। সেই তার একদম শুরু থেকে মানে বোঝে না সে বোঝে না হ্যারি থেকে শুরু করে মানুষ তাকে আজও খুব পছন্দ করে। তো আমি ধরে নিলাম তোমরা যারা যারা এখন অবধি এই ভিডিওটিকে দেখছো তারা সবাই জন ভট্টাচার্যর খুব বড় একজন ফ্যান। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর নেক্সটে তোমরা কার সম্পর্কে জানতে চাও সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।